নমস্কার বন্ধুরা, বিউটি কিচেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একদম রেস্টুরেন্ট স্টাইলে একটা ডালের রেসিপি শেয়ার করব, যে ডাল দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই খেয়ে ফেলতে পারবেন, সাথে আর কিছুই লাগবে না। খুব কম উপকরণে অল্প সময় তৈরি করব। কিভাবে বানাবো দেখে নিন তাহলে আজকে ভিডিওটি। ডালের রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুর ডাল, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে মুগ ডাল। বন্ধুরা, আপনারাও কিন্তু ঠিক এই পরিমাণেই ডালটা নেবেন, যতটা মুসুরির ডাল তার থেকে একটু কমই মুগ ডালটা নেবেন। এবারে জল পাল্টে ভালো করে ডালটা ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে কিন্তু ডালটাকে ধুয়ে নিতে হবে, কেননা ডালের মধ্যে অনেক নোংরা থাকে। এবারে কড়াইতে পরিমাণ মতো জল খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। জলটা যখন এইভাবে টকবক করে ফুটবে তখনই আমি ডালটা দিয়ে দিলাম জলের মধ্যে। আর ডালের উপরে যে ফেনাগুলো উঠছে এগুলো হাতা দিয়ে তুলে ফেলে দেবো। এইগুলো ফেলে দেওয়ার পর এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, ডালটা এমনভাবেই সিদ্ধ করতে হবে যেন সিদ্ধ হয়ে যাওয়ার পর পুরোপুরি ঘেটে না যায়, আবার যেন ডালটা ভালোভাবে সিদ্ধও হয়, শক্ত যেন না থাকে। এরকম পর্যায়ে কিন্তু ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবারে ডালটা আরেকটা পাত্রে ঢেলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম 4-5 চামচ সর্ষের তেল, তার মধ্যে 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1টা তেজপাতা ছিঁড়ে। তেজপাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখনও যারা ভিডিওটি দেখে একটা লাইক করেনি প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচি। আদাটাকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আদাটা দেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও অল্প পরিমাণে লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু এখন আমি কমই দিলাম, যেহেতু ডাল সিদ্ধ করবার সময় লবণ দিয়েছিলাম তাই জন্য লবণটা বুঝেই দিতে হবে। এবারে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা, তারপরে ডালটা দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ডালটাও কিন্তু মশলা পেঁয়াজ রসুনের সাথে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে মশলার সাথে ডালটা বেশ ভালো ভাজাও হবে আর খেতেও কিন্তু টেস্ট লাগবে। মশলার সাথে ডালটা একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, জলটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, এখানে কিন্তু খুব পাতলা ডাল আমি তৈরি করছি না, এই ডালটা কিন্তু একটু ঘন হবে। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ডালটাকে কিন্তু আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর ডালের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি। যদি অপছন্দ করেন তাহলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু ডালের টেস্টটা আরও ভালো লাগবে। আর এখন কিন্তু গরম ভাতে পরিবেশন করবার জন্য রেস্টুরেন্ট স্টাইলে ডাল একদম রেডি। বন্ধুরা, এই ডালের রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।